করোনা আক্রান্ত মোহাম্মদ নাসিম ও ডাক্তার জাফরুল্লাহর অবস্থার অবনতি বিশেষজ্ঞ চিকিৎসক সহ ৭ জেলায় আরও ১৩ জনের মৃত্যু। মহামারী দুর্যোগ মোকাবেলায় সার্বক্ষণিক তদারকিতে প্রধানমন্ত্রী অর্থনীতি সচল রাখতে কয়েক দফা মহাপরিকল্পনা। লকডাউনের মধ্যেও এবার ঈদ যাত্রায় ১৫৬টি দুর্ঘটনা, ১৮৫ জনের মৃত্যু, তথ্য যাত্রী কল্যাণ সমিতির। অনলাইন মিউটেশনের জন্য জাতিসংঘের পুরস্কার পেল বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়। এবং গ্রীষ্মকালীন ফলে ভরপুর রাজধানীর বাজার, বেচাকেনা কম, স্বাস্থ্যবিধি মানছে না ক্রেতা বিক্রেতারা। এবারে বিস্তারিত। করোনায় আক্রান্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। সকালে তার মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে জটিলতা দেখা দেয়। এরপর রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজ নিয়েছেন বলে জানিয়েছেন মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থারও কিছুটা অবনতি হয়েছে। তিনি তার নিজের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। করোনায় মারা গেলেন আরেকজন খ্যাতিমান চিকিৎসক, সিনিয়র ইউরোলজি বিশেষজ্ঞ ও বিএসএমএম ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর এসএম কিবরিয়ার মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজে। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে সেখানে ভর্তি ছিলেন তিনি। গতরাতে তিনি মারা যান। এ নিয়ে দেশে ১৮ জন চিকিৎসকের মৃত্যু হলো করোনা ভাইরাসে, এর মধ্যে ৭ জনই অধ্যাপক। দেশে বিভিন্ন জেলায় করোনা ভাইরাসের ভয়াবহতা বেড়েই চলেছে। গত একদিনে ৬ জেলায় করোনা উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৩ জন, নারায়ণগঞ্জ, বরিশাল ও পটুয়াখালী, সিরাজগঞ্জ ও নোয়াখালীতে ২ জন করে প্রাণ গেছে ৯ জনের। বিস্তারিত মুমিনুর রিপনের রিপোর্টে। করোনার ভয়াবহতায় প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। সিলেটে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের প্রাণ গেছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে, নতুন আক্রান্ত ৬০ জন। এদিকে হটস্পট নারায়ণগঞ্জে উপসর্গ নিয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছে ২৬ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৩,০০০ ছাড়িয়েছে। পরিস্থিতির অবনতি হচ্ছে বরিশালেও, সেখানে গত একদিনে 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে পুলিশ ও চিকিৎসক সহ ৭০ জন। এ নিয়ে বরিশাল বিভাগে ৮৭৬ জন করোনা পজিটিভ হয়েছেন। নোয়াখালীতে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 2 জনের, নতুন শনাক্ত ৩৯। এছাড়া পটুয়াখালীতে উপসর্গ নিয়ে 2 জনের প্রাণ গেছে। সুনামগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পেয়ারা মিয়া নামের এক মুক্তিযোদ্ধা। এদিকে চট্টগ্রামে আরও ১৩২ জন সংক্রমিত হয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৫৭, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৪, টাঙ্গাইলে ২৮, রংপুরে ১৩, শরীয়তপুরে ১৬ এবং শেরপুরে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মমিনুর রিপন, এটিএন বাংলা। গোটা বিশ্বের মতো বাংলাদেশেরও অর্থনীতির সব হিসেব নিকেশ পাল্টে দিচ্ছে করোনা মহামারী। এর সাথে যোগ হয় ঘূর্ণিঝড় আমপানের হানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব এবং তার সার্বক্ষণিক তদারকিতে এসব দুর্যোগ সফলভাবে মোকাবেলা করছে বাংলাদেশ। অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা কিংবা সহায়তা নিয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো সব ক্ষেত্রেই ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ভূমিকা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের ঘনঘটায় যখন উন্নয়ন ও সমৃদ্ধির নতুন সোপানে উঠবে দেশ, ঠিক তখনই অদৃশ্য শত্রু করোনা ভাইরাসের ছোবল। এই মহামারী যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আজ করতে পেরে মুজিববর্ষের আনুষ্ঠানিকতা কমিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ ছুটি ঘোষণা করে জনগণকে ঘরে থাকার নির্দেশ দেন। যতদূর সম্ভব ঘরে থাকবেন, অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। দীর্ঘ ছুটি আর লকডাউনে ঘরবন্দি হয়ে পড়ে মানুষ। এতে কাজ হারিয়ে জীবিকার অভাবে বিপন্ন হয়ে পড়া মানুষকে বাঁচাতে বহুমাত্রিক সহায়তার উদ্যোগ নেন শেখ হাসিনা। একই সাথে অর্থনীতির চাকা সচল রাখতে विभिन्न परिसरे प्रणोदना घोषणा करें। अर्थनैतिक कर्मकांड पुनरुज्जीवित करा, श्रमिक कर्मचारीदेर काजे बहाल रखा एवं उद्योक्तादेर प्रतियोगितार सक्षमता अक्षुण्ण रखाई हलो आर्थिक सहायता पैकेजेर मूल उद्देश्य। विशेष एई परिस्थितिर मध्येई गणभवन थेके दाप्तरिक काज चालिये जान प्रधानमंत्री। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেন সার্বিক নির্দেশনা। স্বাস্থ্যকর্মী সহ করোনার সম্মুখ যোদ্ধাদের নিরাপত্তার বিষয়ে যেমন তার নজরদারি থেকে বাদ যায়নি, তেমনি সব শ্রেণীর মানুষের সুচিকিৎসার জোর তাগিদ দেন তিনি। নিজেকে সুরক্ষিত রেখে স্বাস্থ্যকর্মীগণ সর্বোচ্চ সেবা দিয়ে যাবেন, এটাই দেশবাসীর প্রত্যাশা। কেবল দেশ নয়, মহামারীতে ভুগছে গোটা বিশ্ব। পরিবর্তিত পরিস্থিতিতে শেখ হাসিনা একাধিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধান সহ বিশ্ব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। করোনা মহামারীর প্রভাবে দুর্ভিক্ষের কথা আগাম মাথায় রেখে দ্রুত মাঠের ধান ঘরে তোলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তার দূরদর্শী পদক্ষেপে চাল উৎপাদনে এক ধাপ এগিয়ে যায় বাংলাদেশ। ন্যাচারালি মোকাবেলার জায়গায় উনি জীবন এবং জীবিকা দুটোকেই প্রাধান্য দিয়েছেন এবং আমাদের যেই লক্ষ্যমাত্রাগুলি ছিল সেগুলিকে উনি কিভাবে আপলোড করা যায়, তার এট দ্য সেম টাইম আপনার এই প্যান্ডেমিক যেটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করা যায়। ওনার মূল যে পরিচালনা নীতি সেটা হচ্ছে এই মুহূর্তে যারা দুর্যোগে পড়েছে তাদেরকে কিভাবে রেস্কিউ করা যায় এবং তাদের ঘরে খাবার পৌঁছানো যায় এবং তাদের প্রয়োজনীয় রসদ পৌঁছানো যায়। করোনা সংক্রমণে ঊর্ধ্বমুখী অবস্থার লকডাউন পরিস্থিতিতে যখন জনজীবনে হাঁসফাঁস চলছিল, ঠিক তখনই নতুন সংখ্যা তৈরি করে ঘূর্ণিঝড় আম্পান। উপকূলবাসীকে নিরাপদে রেখে দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন শেখ হাসিনা। করোনা সংক্রমণের এই সময়ে রেশন কার্ডের পরিধি যেমন বাড়ানো হয়, তেমনি হাত পাততে না পারা মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সাথে ত্রাণ নিয়ে অনিয়মকারীরাও চোখ এড়াতে পারেনি সরকার প্রধানের। এই সংকটময় সময়ে আমাদের সহনশীল এবং সংবেদনশীল হতে হবে, কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। দুর্নীতির দায়ে বরখাস্ত করা হয় বিভিন্ন পর্যায়ের ৮৭ জন জনপ্রতিনিধিকে। করোনা পরবর্তী বিশ্বে জনগণকে সাথে নিয়ে দেশের সক্ষমতা ধরে রাখতে দৃঢ় নেতৃত্বে নিরন্তর চেষ্টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করা, তাদের সামাজিক নিরাপত্তা দেওয়া। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। লকডাউনের মধ্যে এবারে ঈদ যাত্রায় দেশের সড়ক মহাসড়কে ১৪৯টি দুর্ঘটনায় ১৬৮ জন নিহত ও ২৮৩ জন আহত হয়েছেন। সড়ক ও নৌপথে সম্মিলিতভাবে ১৫৬টি দুর্ঘটনায় ১৮৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গণপরিবহন বন্ধ থাকলেও এবারে ঈদের সড়ক দুর্ঘটনার হার বেশি বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা মহামারীতে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকলেও সড়ক মহাসড়কে শুধু ঈদের আগে পরে ১৬৮ জনের মৃত্যুর খবর নতুন করে ভাবিয়ে তুলেছে সবাইকে। যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে জানানো হয়, শুধু ঈদের দিন ১৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২৪ জন আহত হয়। এবছর গণপরিবহন বন্ধ থাকলেও ঈদের আগে পরে ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ঘটেছে, যা অতীতের তুলনায় অনেক বেশি বলে আমরা মনে করি। ৪৯টি সড়ক দুর্ঘটনায় ১৬৮ জন নিহত হয়েছে এবং ২৮৩ জন আহত হয়েছে। এসব দুর্ঘটনা বিশ্লেষণে দেখা যায়, মোট যানবাহনের ৩৫.৭৪%, মোটরসাইকেল ২৮.৯৮%, ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান, লরি ১২.০৭%, কার মাইক্রো ৮.২১%, অটোরিকশা ৭.৭২%, ব্যাটারি চালিত বাহন ৬.২৮%, নসিমন করিমন এবং ০.৯৭% বাস এসব দুর্ঘটনায় জড়িত। সংগঠিত দুর্ঘটনার ৩০.২০%, জাতীয় মহাসড়কে ৪৭.৫৬৫%, আঞ্চলিক মহাসড়কে। বুয়েটের সহকারী অধ্যাপক কাজী সাইফুল নেওয়াজ জানান, এবছর ঈদের সময় আঞ্চলিক সড়কে ৫০% দুর্ঘটনা ঘটেছে। তাই মহাসড়কের পাশাপাশি আঞ্চলিক সড়কের নকশা নিয়েও নতুন পরিকল্পনার তাগিদ দেন তিনি। এখানে যাতায়াত কম হলো, যেহেতু আমার মাত্রাটা বেশি, তার মানে আমাদের সিস্টেমে ইনবিল কিছু ত্রুটি রয়েছে যেটা আমাদের ঠিক করতে হবে। আমাদের এখন সময় এসেছে আমাদের মহাসড়কের পাশাপাশি আঞ্চলিক সড়কের যে নিরাপত্তা ব্যবস্থা, রাস্তার ডিজাইন, নজরদারি, নিয়ন্ত্রণ করছি না ল্যান্ড ইউজ, एटार उपरे आमादेर बा पलिसी बा स्ट्रैटेजी नेওয়ার समय एसेছে। যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে 10% মানুষ এবার ঈদ যাত্রা করলো, দুর্ঘটনার হার বেড়েছে। শফিকুল ইসলাম শামীম, ATN বাংলা, ঢাকা। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় এবং অর্ধেক আসনের বেশি যাত্রী ওঠানোর প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির এক অনলাইন কর্মশালার উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি। বিভিন্ন সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালে করোনা রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে গণমাধ্যমে রিপোর্ট আসছে। আমি হাসপাতাল কর্তৃপক্ষ এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সাথে দেখার অনুরোধ করছি। জাতিসংঘের ইউএন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020 পেয়েছে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রবার ফাতিমাকে চিঠি দিয়ে এ খবর জানিয়েছেন জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল লিউ ঝেনমিন। অনলাইনে ভূমি ব্যবস্থাপনা বা ই মিউটেশন চালু এবং তা বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়। জাতিসংঘের এই পুরস্কার বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী একটি অর্জন বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আমি মনে করি ডিজিটাল বাংলাদেশের একটি বিশাল একটি অর্জন। এটা এমন একটা জিনিস, এটা ইউনাইটেড নেশন হাইয়েস্ট একটা বডি যেখানে মানে রিকগনিশনটা আসছে, এবং এটা অনেক দেশ এখানে কিন্তু কম্পিট করেছে বিভিন্ন সময়, বিভিন্ন দেশ এগুলি প্রোগ্রামে পার্টিসিপেট করে যাচাই বাছাই করে কিন্তু আমাদেরকে সিলেক্ট করেছে। আমি মনে করি এই টপ 5 মিনিস্ট্রি করার ব্যাপারে এটা একটা অ্যাচিভমেন্ট। রাজধানীর বাজার দাম নাগালের মধ্যে থাকলেও এবার ক্রেতা অনেক কম। এদিকে পর্যাপ্ত সরবরাহের পরেও দাম বেড়েছে সবজির। আর করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেও সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার আগ্রহ নেই বাজারের ক্রেতা বিক্রেতাদের মধ্যে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেই স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জীবনযাত্রা। তবে সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর যেসব বাজার ক্রেতার ভিড়ে পরিপূর্ণ থাকে এখনও তা অনেকটাই ফাঁকা। তারপরেও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। আসলে ভাই বাজারে স্বাস্থ্যবিধি মানা সম্ভব না। কথাটা শোনা না কাস্টমারে, বিতে থাকলে কথাটা শোনা যায় কম, এই জন্য আমরা মাছটা লাগাই না। মধুমাস জ্যৈষ্ঠে বাজারে এসেছে আম, লিচু, বাঙ্গির মতো বিভিন্ন মৌসুমি ফল। দামও নাগালের মধ্যে। দিনাজপুরের বেদানা লিচু বিক্রি হচ্ছে সপ্রতি 400 থেকে 500 টাকা, চায়না 3 600 ও বোম্বাই লিচু বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা। আম বিক্রি হচ্ছে জাত ভেদে 80 থেকে 120 টাকা কেজি। আজকে আম চলে যায় 92 টাকা কিনা, 500 টাকা বেদানা বড় লিচু। এরপরে আছে চায়না 3 700 টাকা, 650 টাকা, আর ওই বোম্বাই আছে 250 হইতে 300 টাকা। সরবরাহ বাড়লেও নগরীর বাজারে প্রতিটি সবজির দাম বেড়েছে কেজিতে 15 থেকে 20 টাকা। করোনা সংক্রমণের শুরুতে যে আদার দাম 250 টাকা উঠেছিল সেই আদা এখন মিলছে 120 টাকার মধ্যে। কমেছে পেঁয়াজ রসুনের দামও। তবে আলুর দাম 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। দাম তো সপ্তাহে কেজিতে ভাই 20-30 টাকা করে বেশি। আর রসুনের সবকিছুর দাম কমছে, একটু আলুর দামটা একটু বাড়ছে। এখন সবকিছু বাড়ছে, যেমন পটল বর্তমানে 60 টাকা, করলা 80 টাকা, সিসিঙ্গা 80 টাকা, ঝিঙ্গা 80 টাকা। মাছের বাজারে ক্রেতার থেকে বিক্রেতার সংখ্যাই বেশি, তাই গত সপ্তাহের চেয়ে দামও কিছুটা কম। মাছ বাজারে রাখার মতনই আছে, মানে কোনো বাড়তি নাই। কাস্টমার অনুষ্ঠমান আসে না তো, খুব কষ্টতে আছে, বেচা কিনা খুব কম। গরু ও খাসির মাংসের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ব্রয়লার, পাকিস্তানি কক ও দেশি মুরগির দাম। গত সপ্তাহে মুরগির ডিম 90 টাকা ডজন থাকলেও এখন বিক্রি হচ্ছে 100 টাকা দরে। হুমায়ুন চিশতি, ATN বাংলা, ঢাকা। বজ্রপাতে ময়মনসিংহ, পাবনা ও কুষ্টিয়া সহ 7 জেলায় 15 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 6 জন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার জঙ্গলবাড়ি এলাকার 2 জন ও একই উপজেলার বিদ্যানন্দ গ্রামে আরও 1 জনের মৃত্যু হয়। পাবনার চাটমোহর, আতাইকুলা ও সুজানগরে 3 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। হবিগঞ্জের আজমিরিগঞ্জে মাছ ধরতে গিয়ে এক কিশোর ও বাহুবলে 2 জনের মৃত্যু হয়েছে। বগুড়ার সারিয়াকান্দিতে গরু আনতে গিয়ে প্রাণ হারান এক কৃষক। चिकित्सक। एछाड़ा चापाईनवाबगंज सदर और शिवगंजे एक दुजन मारा गेছেন। কুষ্টিয়ার কুমারখালীর চরসাদীপুরে একজনের मृत्यु और दुजन गुरुतर आहत হয়েছেন। এছাড়া সুনামগঞ্জে मारा गेছেন আরও একজন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। सुपार साइक्लोन आम्पानेर दुई सप्ताह परो स्वाभाविक हयनि सातक्षीरा जिलार उपकूलीय बेश किछु जनपदेर जीवनयात्रा। एतदिनो ठीक हयनि विद्युत संचालन लाइन, ताई विद्युतविहीन अनेक एलाका विपर्यस्त जनजीवन। सातक्षीरार प्रतिनिधि एम कामरुज्जामानेर रिपोर्ट जानाচ্ছেন ইশরাত লিমা। कखनो आयला कखनो फणी बा बुलबुलेर मतो प्राकृतिक दुर्योग एलेई देशेर विभिन्न अंचलेर मतो विध्वस्त हये पड़े बंगोपसागरेर तीरवर्ती सातक्षीरा अंचल। এবার ঘূর্ণিঝড় আমপানেও নানা ক্ষতির মুখে পড়ে জেলাটি। বাধাগ্রস্ত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম, এমনকি বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন স্থানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা। আমাদের এলাকায় কোনো বিদ্যুৎই নাই, বহুত খুঁটি ভেঙে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ব্যাহত হচ্ছে প্রযুক্তিগত যোগাযোগ ব্যবস্থাও। মোবাইল ফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি চার্জ দিতে যেতে হচ্ছে কয়েক কিলোমিটার দূরের বাজারে। বাইরে কোনো যোগাযোগ পাচ্ছে না, মোবাইল নেটওয়ার্ক কোনো কিছু থাকছে না। তবে সমস্যা নিরসনে কাজ করছে বলে জানায় স্থানীয় পল্লী বিদ্যুৎ বিভাগ। ২০ তারিখে ঝড় বৃষ্টি হওয়ার থেকে এই বন্ধ বিদ্যুৎ নাই। আবার ডিউটি কাজ করেও মনে করেন যে আমরা এই গতি পাচ্ছি না। কর্তৃপক্ষ বলছেন ঘূর্ণিঝড় আমপানে সাতক্ষীরার ১৭৮৪টি বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন স্পটে মিটার ও তার মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ ৫,৮৭,০০,০৮৬ টাকা। ৪,০০০ মিটার ভেঙে গেছে, প্রায় ৬,০০০ স্পটে তার ছিঁড়ে গেছে। মেইন ক্ষতিগুলো হলো এটাই যে আমাদের লাইনে পোল পড়ে যাওয়া, তার ছিঁড়ে যাওয়া। প্রাকৃতিক দুর্যোগের পর এমন তোড়জোড় নয়, বিদ্যুৎ নিয়ে এই দুর্ভোগ কাটানোর স্থানীয় সমাধান চান ভুক্তভোগীরা, চান সঠিক ও দীর্ঘমেয়াদী আধুনিক বিদ্যুৎ ব্যবস্থাপনা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার মধ্য দিয়ে বরিশালে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রকের গুদামে ধান সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিউর রহমান। সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু ও জেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। এবার বরিশালে ১০ উপজেলায় ২৬ টাকা কেজি ধরে ৮,৮৫৬ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্য বিভাগের কর্মকর্তারা। এবারে পার্টেক্স খেলার খবর। জার্মান বুন্দেসলিগায় রাতে ফ্রেইবুর্গের মুখোমুখি হবে মোনশেন গ্লেডবাখ। ২৯ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে আছে মোনশেন গ্লেডবাখ। এই ম্যাচ জিতলে তৃতীয় স্থানে উঠে আসবে তারা। নিজেদের খেলা শেষ ম্যাচে বার্লিনের বিপক্ষে ৪-১ গোলের জয় নিয়ে আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে মোনশেন গ্লেডবাখ। অন্যদিকে ২৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে স্বাগতিক দল ফ্রেইবুর্গ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনায় আক্রান্ত মোহাম্মদ নাসিম ও ডাক্তার জাফরুল্লাহর অবস্থার অবনতি। বিশেষজ্ঞ চিকিৎসক সহ ৭ জেলায় আরও ১৩ জনের মৃত্যু। মহামারী দুর্যোগ মোকাবেলা সার্বক্ষণিক তদারকিতে প্রধানমন্ত্রী। অর্থনীতি সচল রাখতে কয়েক দফা মহাপরিকল্পনা। লকডাউনের মধ্যেও এবার ঈদ যাত্রায় ১৫৬টি দুর্ঘটনা, ১৮৫ জনের মৃত্যু। তথ্য যাত্রী কল্যাণ সমিতির। অনলাইন মিউটেশনের জন্য জাতিসংঘের পুরস্কার পেল বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়। এবং গ্রীষ্মকালীন ফলে ভরপুর রাজধানীর বাজার, বেচা কেনা কম, স্বাস্থ্যবিধি মানছেন না ক্রেতা বিক্রেতারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।